নমস্কার বন্ধুরা, রিক্রুটমেন্ট আপডেট ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকে 10/12/2021 প্রাথমিক শিক্ষক মহাশয়দের স্কুলে হাজিরা নিয়ে, অর্থাৎ আমরা জানি নবম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত স্কুল খুলে গেছে অলরেডি এবং ক্লাস চলছে, কিন্তু প্রাথমিক অর্থাৎ অষ্টম শ্রেণী পর্যন্ত একদম প্রাথমিকের পঞ্চম থেকে অষ্টম তো বন্ধই রয়েছে স্কুলগুলোতে ছাত্রছাত্রীদের, কিন্তু প্রাথমিকের ক্ষেত্রে একদম প্রি প্রাইমারি থেকে শুরু করে একদম ফোর পর্যন্ত বা ফাইভ পর্যন্ত সেই প্রাইমারি স্কুলগুলো কিন্তু বন্ধ রয়েছে। কিন্তু প্রাইমারি স্কুলগুলোতে এখন যেহেতু এবারে সেশন শেষ হয়ে যাচ্ছে, এবারে নতুন ক্লাসে অ্যাডমিশনের ব্যাপার রয়েছে বা যারা ফোর পর্যন্ত পড়েছে তাদেরকে অন্য স্কুলে ট্রান্সফার দেওয়ার ব্যাপার রয়েছে বা তাদের রেজাল্ট সংক্রান্ত ব্যাপার রয়েছে অ্যাক্টিভিটি টাস্কের সাপেক্ষে, তো সেই তার জন্য প্রাথমিক শিক্ষক মহাশয়দের স্কুলে হাজিরা সংক্রান্ত গুরুত্বপূর্ণ নোটিশ জারি করলো দুটি জেলার ডিপিএসসি। তো দেখে নেবো বা প্রাথমিক সংসদ, তো দেখে নেবো বিস্তারিত নোটিফিকেশান কী রয়েছে প্রাথমিক শিক্ষক মহাশয়দের স্কুলে হাজিরা নিয়ে গুরুত্বপূর্ণ নোটিশ। তার আগে বলি, যদি চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন, নানা ধরনের লেটেস্ট আপডেট পাওয়ার জন্য, চাকরির খবর পাওয়ার জন্য, শিক্ষাসঙ্গত খবর পাওয়ার জন্য। প্রথম বাঁকুড়া ডিস্ট্রিক্টের প্রাইমারি স্কুল কাউন্সিল থেকে যে নোটিশটা জারি হয়েছে সেটা হচ্ছে কি, অ্যাটেন্ডেন্স অফ প্রাইমারি টিচার্স ইন স্কুল, সমস্ত সার্কেলের স্কুলগুলোকে জানানো হচ্ছে, সার্কেল ইন্সপেক্টরকে জানানো হচ্ছে, দ্য আন্ডারসাইন্ড হেয়ার বাই ইনফর্ম হিম হার টু এনশিওর দ্যাট অল প্রাইমারি টিচার্স আন্ডার হির জুরিডিকশন পজিটিভলি রিমেন প্রেজেন্ট ইন দেয়ার রেসপেক্টিভ স্কুল ফ্রম দ্যাট ডেট অফ দেয়ার অ্যাপয়েন্টমেন্ট অফ দ্য স্কুল টু এক্সিকিউটিভ অল এসেন্সিয়াল স্কুল রিলেটেড ডিউটিস সাচ অ্যাজ ডিস্ট্রিবিউশন মিড ডে মিল অ্যাডমিনিস্ট্রেশন admission and others if any, and this is for strict adherence. তাহলে দেখেন সমস্ত প্রাইমারি টিচারদেরকে জানানো হচ্ছে যে প্রাইমারি স্কুলের টিচারদেরকে যেন অবশ্যই তারা স্কুলে উপস্থিত হন নির্দিষ্ট ডেট অনুযায়ী, মানে একদম নির্দিষ্ট মানে রেগুলারলি যাতে অ্যাটেন্ডেন্স উপস্থিত হন তার জন্য নোটিফিকেশান জারি করা হয়েছে স্কুলের বিভিন্ন কাজের জন্য, মিড ডে মিল অ্যাডমিশনের ব্যাপার রয়েছে বা অন্য কোনো অফিসিয়ালি কাজের জন্য কিন্তু স্কুলের টিচারদেরকে আসতে হবে, এবং আসার জন্য এই সার্কেল ইন্সপেক্টর যারা রয়েছে এসআই যারা রয়েছে এসআইদেরকে নির্দেশ দিচ্ছে এটা ডিআই ইয়ে থেকে ডিপিএসসি থেকে ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিল বাঁকুড়া থেকে, যাতে তাদেরকে আসার জন্য ব্যবস্থা করা হয়, ডেট উল্লেখ করতে হবে অ্যাপয়েন্টমেন্ট দিয়ে যে এই ডেট থেকে যেন আসা হয়, সেই জন্য নির্দেশ জারি করা হয়েছে। এটা হচ্ছে বাঁকুড়ার, আর বীরভূম ডিস্ট্রিক্টেও এরকম জারি করা হয়েছে। দেখতে পাচ্ছেন সকল শিক্ষক শিক্ষিকাগণকে বিদ্যালয় হাজিরা সংক্রান্ত যে আপনাদের অবগতির জন্য জানা হচ্ছে যে আপনাদের চক্রাধীন সমস্ত শিক্ষক শিক্ষিকাগণকে তাদের নিজ নিজ কর্মরত বিদ্যালয়ের চিঠি প্রাপ্তির দিন হতে উপস্থিত থাকিয়া, অর্থাৎ যেদিন এই চিঠিটা স্কুলে ফরওয়ার্ড করা হবে সেদিন তারপর থেকে আর কি ভর্তি সংক্রান্ত কাজ, মিড ডে মিল বা বিদ্যালয় চালানোর জন্য নানাস্ত কাজের জন্য বিদ্যালয়ে উপস্থিত থাকার জন্য নির্দেশ দেওয়া হচ্ছে। আদেশনামাটি পরবর্তী আদেশ না হওয়া অবধি বলবৎ থাকিবে। তাহলে দেখলেন বীরভূম এর সঙ্গে বাঁকুড়া এবং তার সঙ্গে বীরভূম জেলারও প্রাইমারি যে বোর্ড সেই প্রাইমারি প্রাথমিক বিদ্যালয় সংসদ তারা কিন্তু স্কুলে প্রাইমারি শিক্ষকদের স্কুলে হাজিরার নির্দেশ দিল। যবে থেকে স্কুলে অবশ্যই তার জন্য স্কুলে মেল যাবে বা স্কুলে চিঠি করা হবে, স্কুলে মেল করবে এসআই, সেই তারপর থেকে কিন্তু অবশ্যই রেগুলারলি স্কুলে উপস্থিত হতে হবে, এরকমই নির্দেশ জারি করা হয়েছে। তো যাই হোক, এই প্রাথমিক শিক্ষক নিয়োগ সংক্রান্ত কবে থেকে জারি করা এই সংক্রান্ত আরও আপডেটগুলো অবশ্যই শেয়ার করবো। তাহলে প্রাথমিক শিক্ষক মহাশয়দের হাজিরা নিয়ে এই গুরুত্বপূর্ণ নোটিশ আমি শেয়ার করলাম, আরও আপডেটগুলো অবশ্যই শেয়ার করবো, সঙ্গে থাকবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।